হরে কৃষ্ণ। ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের গৃহ বাস্তু অনুসারে নির্মিত হলে এবং অন্দরসজ্জা বাস্তু অনুসারে করা হলে ঘরের শুভশক্তি প্রভাবিত হয়। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। বাস্তুশাস্ত্র সম্পর্কে পরামর্শ দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠিরকে বাস্তু সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছিলেন তিনি। দেখে নেওয়া যাক বাস্তু বিষয়ে কী কী উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ। আজকের দিনেও এই উপদেশগুলি যদি কেউ নিজের ঘরের কার্যকর করতে পারে তাহলে তার শুভফল নিয়ে আসবে। জীবনের সব বিষয়েই আমাদের উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ। যে কোনো সমস্যার সমাধানে কৃষ্ণের বাণীর শরণাপন্ন হতে পারি আমরা। দেখে নেওয়া যাক বাস্তু বিষয়ে যুধিষ্ঠিরকে কী কী পরামর্শ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন গৃহে পাঁচটি বিষয়ের উপস্থিতি অত্যন্ত শুভ। এই পাঁচ বিষয় যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ ও সমৃদ্ধির কখনো অভাব হয় না। শ্রীকৃষ্ণ জানান যে পাঁচটি বিষয় হল ধূপকাঠি, প্রদীপ, ফুলের সুগন্ধ এবং নৈবেদ্য। যে কোনো বাস্তুদোষ এই পাঁচটি জিনিসের উপস্থিতির ফলে দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি। ঘরে যেন কখনো জলের অভাব না হয়। বাড়িতে জলের পাত্র থাকবে উত্তর পূর্ব দিকে, এই দিকটি ঈশানকোণ নামে পরিচিত। আর যুধিষ্ঠির যেহেতু রাজা তাই তাকে তার রাজ্যেও যাতে জলের অভাব না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন। তৃষ্ণার্তকে জল দেওয়ার থেকে বড় পুণ্যের কাজ আর কিছুই নেই। বাড়িতে একটু চন্দন কাঠ অবশ্যই রাখা প্রয়োজন। চন্দন কাঠ সবসময়ই শুদ্ধ আর এর গন্ধ কখনো নষ্ট হয় না। চন্দন কাঠের সুগন্ধ ঘরে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না বলে যুধিষ্ঠিরকে জানান শ্রীকৃষ্ণ। বাড়িতে ঘিয়ের পাত্র যেন কখনো পুরোপুরি শেষ না হয়। ঘি কমে এলেই নতুন ঘিয়ের পাত্র এনে রাখতে হবে। রান্না ও প্রদীপ জ্বালাতে ঘি ব্যবহার করা অত্যন্ত শুভ। বাড়িতে মধু রাখা খুবই শুভ ফলদায়ী বলে যুধিষ্ঠিরকে জানান কৃষ্ণ। মধু বাড়ির পরিবেশ ও পরিবারের সদস্যদের শুদ্ধ করে। দেবী সরস্বতীর অপর একটি নাম হল বীণা বাদিনী। পদ্মের ওপর আসীন এই দেবী, আর পদ্ম ফোটে পাকে, তাই সরস্বতীর আরাধনা করলে দারিদ্র থেকে দূরে থাকা যায় বলে যুধিষ্ঠিরকে জানান শ্রীকৃষ্ণ। তাই বাড়িতে দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখার পরামর্শ দিয়েছেন। এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায়। ধন্যবাদ।